ওকে, সো ফার্স্ট পার্টের রেকর্ডিংটা কোনোভাবে ক্রস হয়েছে, যাই হোক। সো আমরা এই দুটো পার্টের মধ্যে যদি যোগ বিয়োগ করি, এখানে আর কি থাকছে? প্লাস টু সি টু থাকছে। এই পুরো পার্টটা থেকে টু কমন নেওয়া যায়। ওকে, সো পুরো পার্টটা থেকে যদি টু কমন নিই, মাইনাসও কমন নিয়ে নিই, তাহলে কি থাকছে? মাইনাস মাইনাস টু সি ওয়ান প্লাস সি টু, না, সি ওয়ান মাইনাস সি টু প্লাস টি সি টু, ঠিক আছে? এটা ইন্টু ই টু দি পাওয়ার টি ইন্টু ই টু দি পাওয়ার টি। আচ্ছা, আর এদিকের থেকে যদি কমন টমন নিই, পুরো একই আসবে, সেটা এরকম আসবে, মাইনাস টু সি থ্রি মাইনাস সি ফোর প্লাস টি সি ফোর ই টু দি পাওয়ার মাইনাস টি। দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। ওকে, তো এই হচ্ছে আমাদের রিকোয়ার্ড সলিউশন। এইভাবে রিকোয়ার্ড সলিউশনগুলো বের করতে হচ্ছে। বুঝতেই পাচ্ছেন যে অঙ্কগুলো জাস্ট লেন্দি হচ্ছে, বাট প্রসেসটা কিন্তু সোজা। অঙ্কটা লেন্দি হতে পারে, প্রসেসটা সোজা। ওকে, সো আমি পেজটা সেভ করে নিই, নেক্সট পেজে যাব নেক্সট অঙ্ক নিয়ে। নেক্সট প্রবলেম দিয়েছে সলভ ডিওয়াই ডিএক্স ডিটি ডিএক্স ডিটি প্লাস 5x প্লাস ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি। আমি এটাকে এক নম্বর নাম দেব না, এটাকে আমরা মডিফাই করব, ডিওয়াই ডিটি মাইনাস এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার থ্রি টি। ওকে, সো এখান থেকে আমরা মডিফাই করে লিখতে পারি, ডি প্লাস ফাইভ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি। আর এখান থেকে আমরা করতে পারি মাইনাস এক্স প্লাস ডি প্লাস থ্রি ইন্টু ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার থ্রি টি। ওকে, এই দুটো করতে পারি। এবার আমরা এই দুটোকে, একটাকে এক নম্বর, এটাকে দু নম্বর নাম দিলাম। এই এক আর দুই থেকে আমরা প্রথমে একটা কিছু এলিমিনেট করব। সো সাপোজ ওয়াই এলিমিনেট যদি আমরা করি, সো এটাকে আমাদের গুণ করতে হবে ডি প্লাস থ্রি দিয়ে, আর এটাকে আমাদের গুণ করতে হবে কিছু দিয়ে না, মানে ওয়ান দিয়ে। সো আলটিমেটলি পাচ্ছি ডি প্লাস থ্রি ইন্টু ডি প্লাস ফাইভ ওভার এক্স প্লাস ডি প্লাস থ্রি ইন্টু ওয়াই ইকুয়াল টু ডি প্লাস থ্রি ই টু দি পাওয়ার টি। আর এখানে আসবে মাইনাস এক্স প্লাস ডি প্লাস থ্রি ইন্টু ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার থ্রি টি। ওকে, সো এটা নেগেটিভ করতে হবে, কারণ কাটার জন্যে মাইনাস, এটা কেটে গেল। সো ডি ডি স্কোয়ার প্লাস এইট ডি প্লাস তিন পাঁচ পনেরো মাইনাস এক, মাইনাস এক না, প্লাস এক, প্লাস এক ইন্টু এক্স, ওকে, ইকুয়াল টু এ পাশে ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার টি ডেরিভেটিভ ই টু দি পাওয়ার টি প্লাস ই টু দি পাওয়ার থ্রি ই টু দি পাওয়ার টি প্লাস থ্রি ই টু দি পাওয়ার থ্রি টি, এই আছে। ওকে, সো না, মাইনাস ই টু দি পাওয়ার থ্রি টি হবে, এটা তো মাইনাস হবে, ভুলটুল করিনি কিছু। সো ডি স্কোয়ার প্লাস এইট ডি প্লাস সিক্সটিন ইন্টু এক্স ইকুয়াল টু ফোর ই টু দি পাওয়ার টি মাইনাস ই টু দি পাওয়ার থ্রি টি। ওকে, এবার এটা রিডিউসড করতে হবে। সো এটা হলো এক নম্বর, তিন নম্বর নাম দিলাম রিডিউসড ইকুয়েশনটা। দি রিডিউসড ইকুয়েশন দি রিডিউসড ইকুয়েশন অফ থ্রি ইজ ডি স্কোয়ার প্লাস এইট ডি প্লাস সিক্সটিন ইন্টু এক্স ইকুয়াল টু জিরো, চার নম্বর। এবার আমরা ট্রায়াল সলিউশন ধরবো। সো লেট এক্স ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার এম টি বি দি ট্রায়াল সলিউশন, ট্রায়াল সলিউশন অফ ফোর।
ট্রায়াল সলিউশন অফ ফোর। সো দেয়ার ফোর কত আসবে, এম স্কোয়ার প্লাস এইট এম প্লাস সিক্সটিন ইকুয়াল টু জিরো। সো এম প্লাস ফোরের হোল স্কোয়ার আসবে ইকুয়াল টু জিরো। সো এম এর ভ্যালু আসছে মাইনাস ফোর মাইনাস ফোর, এম এর দুটো ভ্যালু আসলো মাইনাস ফোর। সো দেয়ার ফোর দি কমপ্লিমেন্টারি ফাংশন, কমপ্লিমেন্টারি ফাংশন এক্স ইকুয়াল টু সি ওয়ান, রিপিটেড রুট আছে যেহেতু, প্লাস টি সি টু ই টু দি পাওয়ার মাইনাস ফোরটি। দ্যাট ইজ দ্য কমপ্লিমেন্টারি ফাংশন হোয়ার হোয়ার সি ওয়ান সি টু আর আরবিটারি কনস্ট্যান্ট। ওকে, আরবিটারি কনস্ট্যান্ট। এবার আমরা টিআই বের করব, দি পার্টিকুলার ইন্টিগ্রাল, পার্টিকুলার ইন্টিগ্রাল ওয়াই পি ইকুয়াল টু কত হবে না, ওয়ান বাই ডি স্কোয়ার প্লাস এইট ডি প্লাস সিক্সটিন ওভার ওই যে ফোর ই টু দি পাওয়ার টি মাইনাস ই টু দি পাওয়ার টু টি, টু টি না ই টু দি পাওয়ার কত ছিল ওটা, আমি এখানে এটা এটা অরিজিনালি টু টি দেওয়া ছিল, হ্যাঁ এটা থ্রি টি লিখেছিলাম, এগুলো একটু টু টি করে দিন, এটা টু টি ওই পর্যন্তই শেষ হবে। সো ফোর ই টু দি পাওয়ার টি মাইনাস ই টু দি পাওয়ার টু টি। ওকে, আলটিমেটলি থ্রি টি নিয়ে করলেও মনে হয় না কোনো প্রবলেম হবে, ঠিক আছে। সো আসছে যেটা, এ তো মানে এর ভিতরে যদি বসাই, প্রথমে যদি চার বসাই, চার না প্রথমে তো এক বসাতে হবে, তো চার বাইরে গেল, এক বসালে কত আসে ষোলো আর আট চব্বিশ আর একে পঁচিশ, তাহলে চার বাই পঁচিশ, ঠিক আছে, এ টু দি পাওয়ার টি মাইনাস, এ যদি দুই বসাই ষোলো আট দুগুণি ষোলো, ষোলো আট দুগুণি ষোলো, ষোলো ষোলো বত্রিশ আর চার ছত্রিশ, তো ওয়ান বাই ছত্রিশ ই টু দি পাওয়ার টু টি, দ্যাট ইজ দ্য পিআই। সেখান থেকে আমরা ইজিলি এক্স এর ভ্যালু বলতে পারবো। ওকে, সো দেয়ারফোর দেয়ারফোর এক্স ইকুয়াল টু সিএফ প্লাস পিআই, সিএফ হচ্ছে সি ওয়ান প্লাস টি সি টু, টি সি টু ই টু দি পাওয়ার মাইনাস ফোরটি, ওকে, প্লাস চার বাই পঁচিশ ই টু দি পাওয়ার টি, ই টু দি পাওয়ার টি মাইনাস এক বাই ছত্রিশ ই টু দি পাওয়ার টু টি। ওকে, এই হলো এক্স এর ভ্যালু। এবার এই এক্স এর ভ্যালুটা আমরা একটা সুইটেবল জায়গায় বসাবো, সুইটেবল জায়গাটা কোথায় আমাদের, প্রথম ইকুয়েশন। সো সুইটেবল জায়গায় আমরা বসাবো, সুইটেবল জায়গায় বসিয়ে কী পাচ্ছি, ফ্রম ওয়ান, ফ্রম ওয়ান একে ছিল যেটা ডি প্লাস ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি, সেখান থেকে ওয়াই বের করছি ই টু দি পাওয়ার টি মাইনাস ডি প্লাস ফাইভ ইন্টু এক্স। ওকে, তো ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি ডি প্লাস ফাইভ ইন্টু এক্স মানে হচ্ছে সি ওয়ান প্লাস টি সি টু ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ফোর টি প্লাস চার বাই পঁচিশ ই টু দি পাওয়ার টি মাইনাস এক বাই ছত্রিশ ই টু দি পাওয়ার টু টি। ওকে, এবার ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি মাইনাস ডেরিভেটিভ, সো সি ওয়ান প্লাস টি সি টু কে রেখে যদি আমরা ই টু দি পাওয়ার ফোরটি ডেরিভেটিভ করি তাহলে এটা মাইনাস ফোর ই টু দি পাওয়ার মাইনাস ফোরটি আসবে, আর যদি ই টু দি ওটাকে রেখে তাহলে সি টু ই টু দি পাওয়ার মাইনাস ফোরটি আসবে প্লাস চার বাই পঁচিশ ই টু দি পাওয়ার টি মাইনাস
एक बाईश आठेरो ई टू दि पावर टू टी एटा हलो डेरिवेटिव प्लस ना माइनस फाइव माइनस दिए आसबे इंटू सी वन प्लस टी सी टू ई टू दि पावर माइनस फोर्टी प्लस चार बाई पचिस ई टू दि पावर टी माइनस एक बाई छत्तीस ई टू दि पावर टू टी ओके এই এবার আমরা কি করব এই ওয়াইটাকে একটু ক্যালকুলেট করব ওকে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি মাইনাস আচ্ছা এখানে তো অবস্থা আরো করুন এখানে অবস্থা যা দেখছি তো সি টু মাইনাস ফোর সি ওয়ান মাইনাস ফোর টি সি টু এটা ই টু দি পাওয়ার মাইনাস ফোরটি এখনো ভুল কিছু আমি করিনি আশা করছি প্লাস ফোর বাই টোয়েন্টি ফাইভ ই টু দি পাওয়ার টি মাইনাস এক বাই আঠেরো ই টু দি পাওয়ার টু টি ওকে ওকে এবার এই ব্র্যাকেটটা থাকছে মাইনাসটাকে বাইরে দিয়ে দিচ্ছি তাহলে পাঁচ দিয়ে গুণ করলে প্লাস ফাইভ সি ওয়ান প্লাস ফাইভ টি সি টু ই টু দি পাওয়ার মাইনাস ফোরটি প্লাস চার বাই পাঁচ ই টু দি পাওয়ার টি মাইনাস পাঁচ বাই ছত্রিশ ই টু দি পাওয়ার টু টি আশা করি ভুল করিনি ওকে এবার আমরা ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি মাইনাস এবার আমরা এটাকে একটু সাজিয়ে নেব সো পাঁচ থেকে চার বাদ মানে সি ওয়ান প্লাস সি টু তো থাকছেই পাঁচ থেকে চার বাদ প্লাস টি সি টু ই টু দি পাওয়ার মাইনাস ফোরটি প্লাস প্লাস চার পাঁচ কুড়ি চব্বিশ চব্বিশ বাই পঁচিশ চব্বিশ বাই পঁচিশ ই টু দি পাওয়ার টি আচ্ছা এখানে আসছে দুই মাইনাস মাইনাস সাত মানে মাইনাস সাত বাই ছত্রিশ ই টু দি পাওয়ার টু টি ঠিক আছে ক্যালকুলেশনটা একটু লেন্দি এটাই আর কিছু না সো ওয়াই ইকুয়াল টু আচ্ছা এবার আমি ইয়ে করে দিচ্ছি মাইনাস সি ওয়ান প্লাস সি টু প্লাস টি সি থ্রি ই টু দি পাওয়ার মাইনাস ফোরটি আর ওখানে এটা মাইনাস হয়ে যাচ্ছে সো আলটিমেটলি যেটা হচ্ছে প্লাস এক বাই পঁচিশ ই টু দি পাওয়ার টি মাইনাস মাইনাস প্লাস সাত বাই ছত্রিশ ই টু দি পাওয়ার টু সো দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু লিখে দিতে হবে দিলে আমরা রিকোয়ার্ড সলিউশনটা পেয়ে যাবো ওকে সো এইভাবে কিন্তু এরকম অঙ্কগুলোকে সলভ করতে হয় এরকম অঙ্ক দিতেই পারে পরীক্ষার সময় দেয়ও তো পেজ সেভ করছি পেজ সবগুলো পেয়ে যাবেন বাট স্ক্রিনশট এই স্ক্রিনশট সবগুলোই পেয়ে যাবেন কিন্তু রেকর্ডিংটাই আজকে প্রায় এক ঘন্টার পরে মনে হয় কেটেছে একবার রেকর্ডিংটা কেটে যাবে রেকর্ডিংটা হয়তো পুরো পাবেন না সো নেক্সট প্রবলেম সলভ ডি এক্স ডিটি মাইনাস সেভেন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো ডি ওয়াই ডিটি মাইনাস টু এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল টু জিরো সো দ্যাট দোজ আর টু ইকুয়েশান তো এখান থেকে যদি আমরা অঙ্কগুলোকে আমাদের ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করি সো ডি মাইনাস সেভেন এক্স প্লাস ওয়াই দ্যাটস ইকুয়াল টু জিরো আর মাইনাস টু এক্স প্লাস ডি মাইনাস ফাইভ ওয়াই দ্যাটস ইকুয়াল টু জিরো ওকে সো এই দুটো ইকুয়েশনকে ওয়ান আর টু নাম দিচ্ছি আমি এই ওয়ান আর টু ইকুয়েশন থেকে যদি আমরা ওয়াই এলিমিনেট করতে চাই সো প্রথম ইকুয়েশনটাকে আমাকে ডি মাইনাস ফাইভ দিয়ে গুণ করতে হবে আর পরের ইকুয়েশনটাকে আমাকে ওয়ান দিয়ে গুণ করতে হবে সো আলটিমেটলি আসছে ডি মাইনাস ফাইভ ইন্টু ডি মাইনাস সেভেন প্লাস ডি মাইনাস ফাইভ ওভার ওয়াই ইকুয়াল টু জিরো আর এখানে মাইনাস টু এখানে একটা এক্স ছিল টু এক্স প্লাস ডি মাইনাস ফাইভ ইন্টু ওয়াই ইকুয়াল টু জিরো সো আমাকে এগুলো অল্টারনেট সাইন নিতে হবে এটা কেটে বেরিয়ে যাবে সো
আলটিমেটলি যেটা আসছে, আলটিমেটলি যেটা আসছে ডি স্কোয়ার পাঁচের পাঁচ দশের দুই বারো মাইনাস বারো ডি, বারো ডি পাঁচ সাতা পঁয়ত্রিশ প্লাস প্লাস টু ওভার এক্স ইকুয়াল টু জিরো এটা আসছে। ওকে, সো এই এটা তো রিডিউসড হয়েই রয়েছে। এবার এই প্রবলেমটা থেকে আমরা এখান থেকে এটাকে মানে সিএফটাই শুধু বেরোবে, পিআই তো আর বেরোবে না। সো কত আসছে, ডি স্কোয়ার মাইনাস বারো ডি প্লাস সাঁইত্রিশ এক্স ইকুয়াল টু জিরো এই আসছে। ওকে, তো এবার আমরা এর যে অক্সিলারি ইকুয়েশন আসবে সেটা কত আসবে, এম স্কোয়ার মাইনাস বারো এম প্লাস থার্টি সেভেন ইকুয়াল টু জিরো। সো এই অক্সিলারি ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি, তো অবস্থা তো এতো সিধরে চলে গেছে। সো আমি সলভ করছি না, আমি উত্তরটা লিখে দিচ্ছি, এটা সিধর দিয়েই সলভ করতে পারবো, সাঁইত্রিশকে তো আর ভাঙা যাবে না। তো সিধর দিয়ে সলভ করলে এটা আসবে সিক্স প্লাস মাইনাস আই আসবে, ঠিক আছে। তো রুট হচ্ছে কমপ্লেক্স রুট, তাহলে এক্স ইকাল টু সি ই টু দি পাওয়ার সিক্স টি সি ওয়ান কস টি প্লাস সি টু সাইন টি, এটা হচ্ছে এক্স এর ভ্যালু। এবার এই এক্স এর ভ্যালু যদি আমরা মানে আমরা ওয়াই বের করতে চাই, সো ওয়াই সুইটেবলি বেরোবে প্রথম ইকুয়েশনটা থেকে, ঠিক আছে। সো প্রথম ইকুয়েশনটা যেটা আমাদের ছিল সেটা হচ্ছে ডি মাইনাস সেভেন ইন্টু এক্স ওয়াই ইকুয়াল টু জিরো। সো ওয়াই ইকুয়াল টু সেভেন মাইনাস ডি অফ এক্স, ঠিক আছে। সো ওয়াই ইকুয়াল টু সেভেন মাইনাস ডি, এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার সিক্স টি সি ওয়ান কস টি প্লাস সি টু সাইন টি, ঠিক আছে এটা। সো এবার এটাকে গুন টুন করতে হবে, ওয়াই ইকুয়াল টু সেভেন ই টু দি পাওয়ার সিক্স টি সি ওয়ান কস টি প্লাস সি টু সাইন টি এটা মাইনাস ডেরিভেটিভ, যদি আমি ই টু দি পাওয়ার সিক্স টিকে ডেরিভেটিভ করি সিক্স ই টু দি পাওয়ার সিক্স টি, তখন সি ওয়ান কস টি প্লাস সি টু সাইন টি এটা অ্যাজ ইট ইজ থাকবে, ঠিক আছে। আর একটা ডেরিভেটিভ হবে সেটা হচ্ছে প্লাস ই টু দি পাওয়ার সিক্স টিকে রেখে দিচ্ছি, তাহলে মাইনাস সি ওয়ান সাইন টি প্লাস সি টু কস টি এই। ওকে, তো এই আসছে। এবার এখান থেকে আমরা যা করতে পারবো তা মানে যা আসবে যাই, ওয়াই ইকুয়াল টু আমি ই টু দি পাওয়ার সিক্স টি কে একবারে কমন নিয়ে নিচ্ছি, সো সেভেন সি ওয়ান আমি কসের কম্পোনেন্টগুলোকে আগে নিই, মাইনাস সিক্স সি ওয়ান সেভেন সি ওয়ান মাইনাস সিক্স সি ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস প্লাস সি ওয়ান, আমি যদি ভুল করে থাকি বলবেন কিন্তু, কস টি প্লাস সেভেন সি টু মাইনাস সিক্স সি টু মাইনাস সি টু, বাবা এ তো বেরিয়েই যাচ্ছে পুরো, ইন্টু সাইন টি, ঠিক আছে এই। সো আলটিমেটলি ওয়াই ইকুয়াল টু তাহলে আসলো যেটা, সেটা হচ্ছে যে ই টু দি পাওয়ার সিক্স টি, এখানে তো সি ওয়ান একটা কমে গিয়ে সিক্স, সিক্স সি ওয়ান মাইনাস সি টু কস টি, আর এখানে প্লাস সেভেন, এখানে সবই সি টু, আচ্ছা 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 এখানে তো কেটে যাবে মনে হচ্ছে, তো সেভেন সাত তারিখে আট, আট থেকে ছয় বাদ মানে দুই,
আমি তো সিওয়ানই আছে। আচ্ছা আমরা তো ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করলে তো সাইন কস চেঞ্জ হওয়ার কথা, চেঞ্জ করেছি, তাহলে আমরা তো এখানে ভুল নিয়েছি, ভুলটা নিয়েছি এরকমই যে এইটা হবে সি টু, এইটা হবে সি টু, আর এইটা হবে মানে এটা হবে মাইনাস সি টু। ক্যালকুলেশন একটা জায়গায় যদি ভুল যায়, আর এইটা হবে প্লাস সি ওয়ান, প্লাস সি ওয়ান। দেখুন লাস্ট যে পার্টটা রয়েছে না, এই যে পার্টটা, এই পার্টটার ভিতরে কিন্তু সি ওয়ান সি টু উল্টে আছে, মানে নর্মালি সি ওয়ান গুলো, নর্মালি সি ওয়ান গুলো কসের সাথে, সি টু গুলো সাইনের সাথে, এখানে কিন্তু সি ওয়ানটা সাইনের সাথে, সি টুটা কসের সাথে আছে, সেই সেই জন্য কিন্তু উল্টাবে, ঠিক আছে। সো আলটিমেটলি যেটা আসছে সেটা হলো সি ওয়ান মাইনাস সি টু, সি ওয়ান মাইনাস সি টু কস টি, আর এখানে এখানেও না এখানেও সি ওয়ান প্লাস সি টু, সি ওয়ান প্লাস সি টু সাইন টি, দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। সো এরকম অঙ্ক প্রচুর আছে, মানে প্রচুর এরকম অঙ্ক করা যাবে, বইতেও আপনারা পাবেন, প্রায় 500-600 অঙ্ক তো রয়েছে। তো এই অঙ্কগুলো আপনারা বাড়িতে দেখুন, যদি অসুবিধা হয় নেক্সট দিন ক্লাসে বলবেন। নেক্সট ক্লাসে আমরা অয়েলার ডিফারেনশিয়াল ইকুয়েশান, অয়েলার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশান, বা আরেকটা মানে আমরা প্রথম এর আগে যে আজকে যে চ্যাপ্টারটা শেষ করলাম, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশান উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট। তার মানে এখানে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশানের সামনে কোফিশিয়েন্টগুলো কনস্ট্যান্ট, বাট আমরা এবার যে ডিফারেনশিয়াল ইকুয়েশানগুলো পড়বো এর পরের চ্যাপ্টারে, মানে লাস্ট চ্যাপ্টার আমাদের যেটা, সেই চ্যাপ্টারে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কোফিশিয়েন্টগুলো আর কনস্ট্যান্ট থাকবে না, সেখানে ওই এক্স স্কোয়ার বা অন্যান্য জিনিসপত্র চলে আসবে। ওকে, সো নেক্সট ক্লাসে আমরা ওটা করব, কালকেই ক্লাস হবে, কালকের ক্লাস শিডিউল টাইম আমি একটু পরেই আজকে রাত্রের দিকে জানিয়ে দিচ্ছি, কালকে সকালের দিকে ক্লাস হবে। ওকে, সো যদি কোনো অসুবিধা থাকে বলুন।